তারপর কোন জায়গায় সাইড দিয়ে করব স্যার তোমরা কি জানো যে জাস্ট এই এগুলা কি বলো এগুলা বলে ক্লিনিক্যাল প্রসিডিউর বেড সাইড ক্লিনিক্যাল প্রসিডিউর যেমন আমরা স্পাইনাল কর্ড থেকে পান ফ্লুইড বের করি করতে পারো কিন্তু প্রেফারেবল হচ্ছে বা অ্যাডভাইসেবল হচ্ছে লেফট সাইড থেকে এখন আমার গুরু বলতো আমি যেমন একজনকে গুরু মানছি যাই হোক আমার গুরু বলতো ইল্লাকিয়া আমার সব রাইট সাইড থেকে লেফট সাইড কেন ইল্লাকিয়া হচ্ছে গিয়ে রাইট সাইডে আমার অর্গানগুলো আছে লিভার আছে অন্যান্য অর্গান আছে রাইট সাইডে স্পেস রিলেটিভলি একটু কম লেফট সাইডে এরকম আমার তেমন কোনো কিছু নাই মোটামুটি ফ্রি স্পেস সেজন্য লেফট সাইড থেকে করা সেফ যদিও এই কারণে এটা যখন বইয়ে পড়লাম তো তখন বয়স আরও কম ছিল একটু খাওয়ারামি করার অভ্যাস ছিল তো ওয়ার্ডে চিটাং মেডিকেল যখন ট্রেনিং করতাম লেফট সাইড থেকে করতাম পরদিন সারাটা এসে এই এটা লেফট সাইডে কেন তখন তা বলেছিল তাই এটা এখানে লেফট সাইডে লেফট সাইড হ্যাঁ এগুলো আমার মানে এগুলো বাইরের বই এসে এখান থেকে এগুলো বিদেশে বইয়ে অনেক কিছু কথা লেখা থাকে বইয়ে এটা লেখা ছিল তো যদিও আমি বাম পাটে দাঁড়াইলাম তো চাঁদপুর সদরের কারো এটা হজম হবে না এটা করতেছে এটাই কারোর হজম হবে না সেটা আপনি লেফট সাইডে করি ধীরে পড়ে যাবে ঠিক আছে এটা বই আছে রবার্টসন নিজেদের ক্লিনিক্যাল প্রসিডিউর আছে তাহলে বোতল নাই খালি বোতল খালি আর ওটা কি বোতল দেখতে আছে পানিটা খাই বলে পানিটা কেন না বালি যাব এটা হচ্ছে আমার আমবিলিকাস আর রাইট সাইডেড আইলিয়াক কোপ্রেস এই দুইটার মধ্যে আমরা যে লাইন টানবো এটার কি হবে মিডিয়াল টু থার্ড আর ল্যাটারাল ওয়ান থার্ড এর জাংশন ঠিক আছে আমি একটা নিডল ঢুকাবো নিডলটা আমি কীভাবে ঢুকাবো প্রথমত আমি স্কিনটাকে খুব তা অনেকটা এমনি স্ট্রেসড হয়ে আছে তাও যদি জানাতো আমি স্কিনটা একদম টাইট করে এরপর একটু জিগজ্যাগ ম্যানারে টানবো কেন আমি স্কিনটা টানবো কেন কারণ হচ্ছে ধরো স্কিনে পরশনে অ্যাবডোমিনালে কি সাত আটটা লেয়ার থাকে রাইট আমি যদি ডিরেক্টলি দিয়ে দিই ডিরেক্টলি বের হয় তাহলে কি একটা ট্র্যাক কিন্তু হয়ে গেল তাহলে আমি উজ্জ করার পরও এখান থেকে লিকিং হতে পারে কিন্তু ধরো আমি স্কিনটা একটু টেনে ঢুকাইলাম বা জিগজ্যাগ ম্যানার দিলাম তাহলে কোনো স্ট্রেট লাইন কিন্তু হবে না কোনো একদম ডিরেক্ট ট্র্যাক হবে না আমি কথা বুঝাতে পারছি এই জন্য তাহলে একটু টেনে একটু জিগজ্যাগ মানে জেড এর মতো এভাবে একটু যাবো একটু ভিতর দিকে যাবো আবার একটু এদিকে যাবো ঠিক আছে আচ্ছা এরপর জিনিসটা চলে আসবে মোটামুটি একটা রিলেটিভলি ইজি আর ওনার তো আশা করি চলে আসবে কিন্তু এখন বেরিয়ে গেছে ঠিক আছে তো ওনার এখানে ইউজিং হচ্ছে আচ্ছা তার আগে আমরা কী করবো নিজে স্টেরিলাইজ হবো এবং এই সাইডটাকে স্টেরিলাইজ করবো স্টেরিলাইজ করার কি আমি প্রথমত জায়গাটা সিলেক্ট করলাম স্পাইন রাফলি এই জায়গাটা আমি বাংলা নিয়মে করতেছি তোমাদের কিন্তু সার্জারি একটু ফেলে দাও কাপড়টা একটু ভিজবে সমস্যা নেই চেঞ্জ করে নেবো এই দিকটাতে দাও হ্যাঁ এই দিকটাতে দাও তাহলে কি পরিষ্কার করবো আমি রাফ করে সেন্ট্রাল টু পেরিফেরি
এটা পরিষ্কার করে বাইরে নিয়ে নেব, বাইরে থেকে পরিষ্কার করে ওই ময়লা আবার ভিতরে আনার দরকার নাই, ঠিক আছে? তাহলে রাফ করে করে এই লাইট পাচ্ছি না, খাবার দাও, একটু পানি দাও, আটকে দাও, দিও বন্ধ করে আনার দিলে দাও, সমস্যা নেই, সরকারি না, কারণ নাকি আর কাছ থেকে নিয়ে আসতে, ঠিক আছে? সরকারি জিনিস কত কত যায় আমি কাজে লাগাচ্ছি, ঠিক আছে, ওকে ফাইন, ডান। এবার হচ্ছে তুমি আমাকে ইয়েটা দাও, নিডলটা দাও, ট্রান্সমিশন সেট দাও, এটা বন্ধ করতে হবে আমাকে, ঠিক আছে? নইলে বাতাস ঢুকে যাবে, নামে আমি আগে এটা বন্ধ করলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর রোগীকে আমি অবশ্যই আগে কাউন্সিল করবো, রোগী যদি হঠাৎ করে লাভ না দেয় একটু কাউন্সিলিং করে এরপর, এবং যে কোনো নিডলের একটা বিভেল ড্যান্ট থাকে, কাটা বিভেল ড্যান্ট বলে, এটা কোন দিকে থাকবে? উপর দিকে থাকবে, গোলামুক্ত উপর দিকে থাকবে, এরকম না, এরকম, ঠিক আছে? এবং অনেক সময় যেটা বলি এইভাবে একটু সাপোর্ট দিই আমরা, এভাবে একটা আঙুল দিয়ে নিডলকে একটু সাপোর্ট দিয়ে একটা হাত দিয়ে একটু ধরে, এরপর কি বললাম, জিগজ্যাগ ম্যানার, আমার প্রথমে আমি হরাইজন্টালে যাবো, একটু হরাইজন্টালে গিয়ে একটু নিচের দিকে গিয়ে আবার হরাইজন্টালে যাবো, একদম পুরোটা যে ঢুকে যাবো এমনটাও না, ঠিক আছে? আচ্ছা, এখানে আসলে মিস হওয়ার খুব একটা চান্স নাই, এখানে রিবস বা বোনস অন্য কোনো কিছু নাই বা ইয়া, বাকিগুলো সাধারণত একটু টাফ হয়, হ্যাঁ, তবে অনেক সময় যদি এটা বিস্কিট ঠিক হয়ে যায় বা সেপটেট হয়ে যায়, মানে কি একটা ফ্লুইড চারপাশে ফাইব্রাস ব্যান্ড বা সেপটেট যদি হয়ে যায়, তাহলে কিন্তু যদিও মনে হচ্ছে বিশাল অ্যাসিডিস নাও আসতে পারে, তখন আলট্রাসোনোগ্রাফি গাইডেড, যে কোন দিক দিয়ে ঢুকলে আমি ফ্লুইডটা ঢুকতে পারবো, মানে বুঝছো, লোকুলেটেড হয়ে গেলে তখন কিন্তু সহজে আসবে না, ওই বরাবর না গেলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যাবো, আমরা আরেকবার মার্কটা করে নিই, বাবা বাবা একটু পচা খাবেন, ঠিক আছে? একটু সহ্য করবেন, আমি যতটুকু পারি আপনার এখান থেকে পানিটা বের করে দিলে একটু আরাম পাবেন, ঠিক আছে? 2 লিটার 3 লিটার আমি যা পারি পানিটা বের করে দেবো, লাভ দেবেন না, ঠিক আছে? আপনি ওদিকে তাকাতে যান, ঠিক আছে? লাইটটা ধরো, কেউ কথা বলিও না, হ্যাঁ, কেউ কথা বলিও না প্লিজ, তাহলে আমি যাচ্ছি, হ্যাঁ, টান দিয়ে ধরলাম, একটু নিচের দিকে গেলাম, একটু সোজা গেলাম, আবার এত টেন্স হয়ে আছে, ঢুকে গেছে, হ্যাঁ, ফ্লুইড আসবে, হ্যাঁ, এখন আমরা ছেড়ে দিলে, ঠিক আছে, প্রচুর ফ্লুইড আসবে, ফ্লুইডটা কালার দেখে কিন্তু আমার অনেক কিছু বুঝি, স্ট্রং নাকি হেমোরোজিক না ক্লাউডি, ইনফেকশন হইলে ক্লাউডি থাকবে, টিবিতে হইলে বা সিলডিতে হইলে স্ট্রং, হেমোরোজিক হইলে রেডি, ব্লাড মিস, ট্রমা হইলেও ব্লাড মিস আসতে পারে, ঠিক আছে? তাহলে যেটা প্রচুর ফ্লুইড আসতেছে আমরা এটা বের করবো, আপনি নর্মালি সকাল জানেন, ঠিক আছে? তাহলে এখন এটা দিয়ে আমি একটু সাপোর্ট দিব, তাহলে আমি ওনার ক্ষেত্রে এটা কি আমি এখন কি পারপাসে করছি, থেরাপিউটিক না ডায়াগনস্টিক? কারণ আমার ডায়াগনোসিস তো করাই আছে, আর যদি জানা না থাকতো তাহলে আমি এখন এই ফ্লুইডটা কি করতাম, স্টাডি করতাম,
এটা রিটেনের কোশ্চেন আসছে না অ্যাসেট ইনক্লুড স্টাডি প্রোডাক্ট স্টাডি নাম্বার তাহলে এটা আমি সাপোর্ট দিলাম বন্ধ হয়ে গেল অনেক সময় ফ্লো কমে গেলে কিছু